নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। সো আজকে সরস্বতী পূজা। সো আমরা যেহেতু বার্লিনে থাকি, এটা আমাদের পসিবল নয়, এভরি টাইম আমরা বাড়িতে গিয়ে সেলিব্রেট করি। তো আমরা চেষ্টা করেছি এবার আমাদের বার্লিনের বাড়িতে সরস্বতী পূজা ছোট্ট করে সেলিব্রেট করার, এবং আমরা আমাদের বন্ধুদের ডেকেছি এবং আমরা দেখাবো সেটা। তার আগে খুব খুব জরুরি যে আমরা কাঁচা হলুদ বেটে প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন সকালবেলা স্নান করি। এর একটা সায়েন্টিফিক কারণ আছে, সেটা হলো যখন সিজন চেঞ্জ হয়, চিকেন পক্স বা আদার কিছু ডিজিজেস আছে যেটা আমাদের শরীরে আসতে পারে, তো এটা আমাদের শরীরকে প্রোটেক্ট করে যাতে আমরা বাইরের ইনফেকশন থেকে বাঁচতে পারি। তো আমরা ওটাকে গ্রেট করে নিয়েছি, এরপরে এর মধ্যে আমরা সর্ষের তেল দেবো সো দ্যাট ইট ক্যান স্টিক টু আওয়ার বডি, অ্যান্ড এটা দিয়ে আমরা স্নান করবো। বাট দ্য থিং ইজ, এটা এভরি বাঙালি বাড়িতে হয়, তো আপনারা নিশ্চয়ই সেটা জানেন। আফটার মানে আমরা যখন গ্রেট করে নিলাম, এবার মিক্স করে নিলাম, এরপরে আমরা এটা নিয়ে স্নান করে নিয়েছি। নাও এবার আমরা দেখাচ্ছি যে আমরা কী করে পুজোর প্রিপারেশন করেছি। সো আমরা কিছু মিষ্টি ফল আমাদের নিয়ারবাই জার্মান স্টোর, ইন্ডিয়ান স্টোর থেকে কিনে এনেছি, এবং আমরা একটা বাড়ির কর্নারে একটা টেবিল অ্যারেঞ্জ করেছি যেখানে আমরা সরস্বতী মাকে আমরা বসাতে পারি। কিছু ফুল কিনেছি, এরপরে আমার কিছু ড্রয়িংস আমি সরস্বতী ঠাকুরের পাশে রেখেছি, অ্যান্ড আমরা এই ঠাকুরের যে টেবিলটা তাতে আমাদের নিজস্ব বেশ যে ঠাকুররা আছে তাদের দিয়ে সাজিয়েছি, প্লাস ল্যাপটপ, ফল, মিষ্টি সব সাজানো রয়েছে। এবং মেন অ্যাট্রাকশান হলো আমাদের এক বন্ধু, সে পুজো করতে পারে, তো আমরা খুব লাকি এইবার যে আমরা একসাথে পুজোটা পারফর্ম করতে পারবো। তো আপনারা দেখছেন আমার বন্ধু, ওর নাম বিশ্বজিৎ, সো ও আমাদের পুজো করছে। সো এখানে আমরা সব রকম ম্যানেজমেন্ট করেছি, ফল, মিষ্টি, ইভেন নৈবেদ্য, দ্যাট মিন্স লাইক আতপ চাল ভেজানো, ডাল ভেজানো, প্রত্যেকটা ফল কেটে দেওয়া, সো এভরিথিং। এবং আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আমাদের তরফ থেকে অ্যারেঞ্জ করার, সেটা করতে। সো আপনারা দেখুন, এনজয় করুন, এবং আপনাদের আমাদের জানান আপনার কেমন লাগলো। আমাদের হাইটেক সরস্বতী পূজা, প্রথমত এখানে সব ল্যাপটপ আছে, সব ল্যাপটপ, আর এখানে সব ডিজিটালাইজড, এখানে ট্যাব আছে, ট্যাব আমাদের মন্ত্র মনে রাখতে সাহায্য করছে, আর ওর পাশে পুরোনো খিচুড়ি বানাচ্ছে। আচ্ছা, মোমবাতিটা জ্বালাতে হবে, জ্বালাম। এখানে বিশ্বজিৎ সব কটা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে, আর আমি প্যারালালি আতপ চাল ভেজানো সেটা ইউজ করছি নৈবেদ্যর থালা সাজানোর জন্য, আর পেছন থেকে ক্যামেরা করছি পৌলমি, সে আমার বন্ধু। যৎসরিত পুণ্ডরীকাক্ষম সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং এখানে পুরো পুজোটা বিশ্বজিৎ একাই করেছে। আমরা এরপরে কিছুক্ষণ পরে পুষ্পাঞ্জলি স্টার্ট করব। সো সাথে থাকুন। গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী
জলস্মিন সন্নিধি সর্বদেবী সমন্বিত ঘটন সমাবিষ্ট দেবী গণ এবার আমাদের পুষ্পাঞ্জলি স্টার্ট হচ্ছে। ওম ভদ্রকালো, ওম ভদ্রকালো, নমো নিত্যং, নমো সরস্বতী, নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানের্ব এবচ এষ সচন্দন বেল্লপত্র পুষ্পাঞ্জলি ওম ওই শ্রী শ্রী সরস্বতী নম। নিজের বাড়ির পুজো দেখা নিচ্ছে নমো নিত্যং, নমো নিত্যং, সরস্বতী, সরস্বতী, নমো নমো, নমো নমো, বেদ, বেদ, বেদান্ত, বেদান্ত, বেদাঙ্গ, বেদাঙ্গ, বিদ্যাস্থানেভ্য, বিদ্যাস্থানেভ্য, এবচ, এবচ, এষ, এষ, সচন্দন, সচন্দন, বিল্লপত্র, বিল্লপত্র, পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, ওম, ওম, ওয়েং, ওয়েং, শ্রী শ্রী, শ্রী শ্রী, সরস্বতী নমো, সরস্বতী নমো। নমো নিত্যং, সরস্বতী, নমো নমো, বেদ, বেদান্ত, বেদাঙ্গ, বিদ্যাস্থানেভ্য, এবচ, এবচ, এষ, এষ, সচন্দন, সচন্দন, বিল্লপত্র, বিল্লপত্র, পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, ওম, ওম, ওয়েং, ওয়েং, শ্রী শ্রী, শ্রী শ্রী, সরস্বতী নমঃ, সরস্বতী নমঃ। এটা প্রণাম মন্ত্র আছে একটা, এটা তো ফুল লাগবে না, এটা মহা মুখস্থ, এটা ওম, ওম, জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে, চরাচর সারে, কুচ যুগ শোভিত, কুচ যুগ শোভিত, মুক্তা হারে, মুক্তা হারে, বীণা রঞ্জিত, বীণা রঞ্জিত, পুস্তক হস্তে, পুস্তক হস্তে, ভগবতী ভারতী, ভগবতী ভারতী, দেবী নমস্তে, দেবী নমস্তে, ওম, ওম, সরস্বতী, সরস্বতী, মহাভাবে, মহাভাবে, বিদ্যা কমলা লোচনে, বিদ্যা কমলা লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষে, বিশ্বরূপে বিশালাক্ষে। আর তাহলে কিছু লাগিয়েছিল কত গান স্টার্ট করে দিয়েছি, কপিরাইট ক্লেম হয়ে গেছে। কেমন লাগছে এই প্রশ্নের উত্তর দিতে? একদম নারাজ যে তুমি জার্নালিস্টের মতো প্রশ্ন করছো কেন? এই কারণ হিসেবে বাবা মারা গেছে, আমি জিজ্ঞেস করছি আমার কেমন লাগছে, কেমন লাগতে পারে লোকে? আমি তোমার কথা বলি নি, জার্নালিস্টের কথা ওদের দ্বারা কিছু করার নেই, ওটাই ওদের এখন একটু বেশি জার্নালিজম এমন জায়গায় নিয়ে গেছে না, ওটার কোনো মানে হয়। আচ্ছা আরতি কেমন? আরতি এখন নিলাম তো, একবার তো আরতি হবে, ঘন্টা চালাও দিয়ে ওইখানে যে মোমবাতি আছে ওই দিয়ে আরতি হবে, ধূপ আছে। আচ্ছা তুমি যে তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ, তুমি ইন্ডিয়াতে পারতে উঠবো থেকে ইনস্ট্রাকশন দিতে। এটা সন্ধ্যাবেলা আরতি আমি ঘন্টা বের করছি আমার ঘন্টা সাউন্ড বাজিয়ে দাও। আরে হ্যাঁ রে বাবা, তার আগে অ্যাড চলে।
আরে দুটো অ্যাড তাও আবার আনস্কিপেবল দেখো হাতে লাগবে এবার প্রসাদ দাও খিদে পেয়েছে সো ইটস টাইম ফর ওকে এখন প্রসাদ বিতরণ করার টাইম সো আমি এই যে আইটেমটা দেখাচ্ছি সেটা আপনারা অনেকেই জানেন এটাকে বলা হয় চালকলা মাখা দিস ইজ লাইক দ্য মেন নৈবেদ্য দ্য মেন প্রসাদ অব দ্য পূজা তো আমি প্রত্যেকটা আমাদের প্রসাদের থালা এটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি অ্যান্ড বরুণাবু সবাইকে সার্ভ করে দিচ্ছে আর সরস্বতী পুজো মানেই খিচুড়ি খিচুড়ি লাবড়া ভোগ সো এখানে আমরা খিচুড়ি বানিয়েছি পোলমি বাঁধাকপি আলুর দম বানিয়েছি আমি চাটনি বানিয়েছি অ্যান্ড আই টোল্ড আগে বর্ণাবো খিচুড়ি বানিয়েছে সো টাইম টু এনজয় অ্যান্ড আই হোপ ইউ অলসো এনজয়েড এখন আমাদের ইভিনিংয়ের আরতি হচ্ছে সো এখানে বিশ্বজিৎ আবার আসনে বসে পড়েছে মাকে আরতি করার জন্য এখন আমরা আবার শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনির ভিডিও অর দ্য সাউন্ড চালিয়ে আমরা আরতি করব এখন সবার সাথে আলাপ করার পালা এখানে আছে বিশ্বজিৎ পৌলমি আমাদের বন্ধু এখানে আছে রূপেশ যোগিতা তাদের ছেলের হৃদয় আমাদের বন্ধু আরেকজন বন্ধু আর দুজন বন্ধু তারা একজন এসেছিলো একজন আসতে পারেনি তাদেরকে আমরা মিস করলাম আর এখানে আমরা দুজন আশা করি আপনারা চেনেন না চিনলে প্লিজ আপনারা আমাদের চ্যানেলে আসুন সাবস্ক্রাইব করুন দেখুন আমরা কি ভিডিও বানাই যদি পছন্দ হয় তাহলে একটু লাইক করুন কমেন্ট করুন ইচ্ছে থাকলে সাবস্ক্রাইবও করতে পারেন এটা আপনার কমপ্লিটলি আপনার উপর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে